ভেঞ্চার, একটা ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি। আমরা আমাদের যাত্রা শুরু করি 2012 সালে। এটা আমাদের কোম্পানির রেজিস্ট্রেশন হয় তখন ভেঞ্চার ক্যাপিটালের জন্য বাংলাদেশের যে পর্যাপ্ত রুলস রেগুলেশন সেটা তখন ছিল না। তো অনেকটা একটা অ্যাডভেঞ্চারাস ওয়েতে আমরা আমাদের কার্যক্রম শুরু করি আর কি। ইন্স্যুরেন্স কোম্পানি, নন বিএফআই কোম্পানি এবং কিছু এন্টারপ্রেনার আছেন, যারা প্রত্যেকেই তাদের নিজস্ব ক্ষেত্রে স্বনামধন্য এরকম কিছু এন্টারপ্রেনার দিয়েই এই মেডি ভেঞ্চারের যাত্রা শুরু করে 2012 সালে। আপনাদের কার্যক্রম যেটা আমি বললাম যে আমরা স্টার্ট আপ কোম্পানিকে ফাইন্যান্স করি, স্টার্ট আপ বলতে যারা নতুন কিছু ইনোভেটিভ কিছু করতে চায় সেই ধরনের কোম্পানিকে আমরা অর্থায়ন করি। তো অর্থায়নের যে পদ্ধতি সেটা অ্যাকচুয়ালি বাংলাদেশে প্রচলিত যে পদ্ধতি সেটা হলো লোন। তো আমরা লোন দেই না, আমরা অ্যাকচুয়ালি ইকুইটি ইনভেস্টমেন্ট করি। তাদের একটা কোম্পানি যদি থাকে সেই কোম্পানিতে আমরা শেয়ার হোল্ডার হিসাবে আমরা পার্টিসিপেট করি, আর যদি কোম্পানি নাও থাকে তাহলে আমরা কোম্পানি ফর্ম করে নিতে বলি। যদি ডিসাইড করি যে তাদেরকে অর্থায়ন করবো তখন তারা কোম্পানি ফর্ম করলে সেখানে অ্যাজ এন ইকুইটি পার্টনার আমরা সেটাতে পার্টিসিপেট করি। তো যার ফলে যেটা হয় তাদেরকে অ্যাকচুয়ালি লোন নিলে যেটা হতো ইন্টারেস্ট একটা বার্ডেন থাকতো, প্রতি মাসে মাসে ইন্টারেস্ট যোগ হতো এবং ইনস্টলমেন্ট দেওয়ার একটা চাপ থাকতো, সেটা থাকে না। টাকাটা পাওয়ার পূর্ব শর্ত পূর্ব শর্ত যেরকম আমাদের কিছু সেক্টর আছে ওই সেক্টরগুলো ছাড়া আমরা অন্য কোথাও ফাইন্যান্স করি না। যেরকম ধরেন আইটি, আইটিএস আছে, তারপরে অ্যাগ্রো প্রসেসিং, রিনিউয়েবল এনার্জি, তারপরে হেলথ টেক, হেলথ এডুকেশন, এই ধরনের 5-6টা সেক্টর আছে। এই সেক্টরগুলোর মধ্যে যদি কোনো এন্টারপ্রাইজ হয় সেটাকে আমরা অর্থায়ন করি। দ্বিতীয় কথা হলো জিনিস যেটা যেই ধারণাটা নিয়ে আসবে সেটা কিছুটা ইনোভেটিভ, নতুন কিছু করার নতুন কিছু একটা থাকতে হবে, ইনোভেটিভ কিছু থাকতে হবে। ইনোভেটিভ বলতে ম্যানেজমেন্ট ইনোভেশন হতে পারে, টেকনোলজিক্যাল ইনোভেশন হতে পারে, সে ধরনের কিছু একটা নিয়ে আসতে হবে। আর ধরেন আমরা একদম সিড লেভেল, দ্যাট মিন্স আইডিয়া স্টেজে ফাইন্যান্স করি না, অ্যাটলিস্ট তাদের প্রোটোটাইপ যে কিছুটা তারা টেস্টিং করে আসছে ওই স্টেজে আমরা ফাইন্যান্স করি। সো এই ধরনের কিছু শর্ত আছে যেগুলো আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটের মধ্যেই অ্যাকচুয়ালি দেওয়া আছে। আমাদের ওয়েবসাইট www.bdventure.com, সেখানের মধ্যে কিন্তু এই শর্তগুলো দেওয়া আছে। এই পর্যন্ত কতগুলো প্রতিষ্ঠানকে এই সহযোগিতা? আমরা এই পর্যন্ত 6টা প্রতিষ্ঠানকে অর্থায়ন করেছি। সেগুলোর মধ্যে যেরকম ডক্টর আছে যেটা হেলথ স্বাস্থ্যক্ষেত্রে জানেনি, স্বাস্থ্য ডাক্তারদের কাছে পৌঁছানো, স্বাস্থ্যসেবা পাওয়া, ব্রেইন স্টেশন 23 যেটা অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার বিপিও কোম্পানি, তারা বাংলাদেশে বসেই বিদেশি কোম্পানির জন্য সফটওয়্যার তৈরি করছে। আরেকটা SPL সোলার, এটা একটা এনার্জি এফিশিয়েন্ট টেকনোলজি তারা আবিষ্কার করেছে। সম্ভাবনা অবশ্যই আছে, বিকজ বাংলাদেশে অ্যাকচুয়ালি ভেঞ্চার ক্যাপিটাল মানি হলো আপনি একটা ইনোভেটিভ ওয়েতে আপনি একটা সলিউশন দেওয়া, যেটা বলে যে প্রচলিতভাবে যেভাবে আপনি চিন্তা করতেছেন তার বাইরে গিয়ে কোনো কিছু করা। বাংলাদেশে আমাদের অনেক সমস্যা, প্রত্যেকটা সমস্যাকেই কিন্তু যদি কোনো নতুন সলিউশন বের করা যায় তাহলে কিন্তু এটা দেশের জন্য ভালো এবং এন্টারপ্রেনারও এটা একটা বড় সুযোগ। কারণ সলিউশন মানি প্রবলেম মানি হলো তার জন্য একটা অপরচুনিটি। সো সে যদি অপরচুনিটিকে কনভার্ট করতে পারে, প্রবলেমটাকে মানে অপরচুনিটিতে কনভার্ট করতে পারে, তাহলে কিন্তু এটা একটা বড় সুযোগ বাংলাদেশে অবশ্যই আছে। আর দ্বিতীয় কথা হলো আমাদের যে ইয়াং জেনারেশন, আপনি জানেন অ্যারাউন্ড 35 ইয়ার্সের নিচে অ্যারাউন্ড 60% মতো লোক, সো এদের অনেকেই কিন্তু যে চাকরির উপরে তাদের যে স্পৃহা বা চাকরির জন্য যে তাদের আকাঙ্ক্ষা সেটাকে যদি তারা বাদ দিয়ে তারা নিজেরা কিছু একটা করার চিন্তা করে তাহলে কিন্তু অনেক সুযোগ। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এখন ধরেন সব কিছুই কানেক্টেড, পৃথিবীর ইন্টারনেট এবং অনলাইনের মাধ্যমে বাইরে কী ঘটছে না ঘটছে, টেকনোলজিক্যাল কী চেঞ্জ হচ্ছে সেগুলো কিন্তু সবাই দেখতে পারে বা বুঝতে পারে।
আমরা আমাদের যদি মেধা সেদিকে কাজে লাগাই যে আমরা নতুন কিছু একটা কিছু করার চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের সম্ভাবনার দুয়ার কিন্তু বিশাল, সম্ভাবনার যে জগৎটা সেটা বিশাল। আপনি যদি চিন্তা করেন, আমাদের যারা যুবক আছে তারাও কিন্তু এইভাবে চিন্তা করতে পারে যে আমি বর্তমান যে সমস্যাগুলো সেগুলোকে কীভাবেই একটা সলিউশন বের করতে পারি। আচ্ছা, আপনাদের কোম্পানি থেকে যদি কেউ টাকা নিতে চায় তাহলে তার কী কী ধরনের ডকুমেন্টারি তাকে করতে হয়? ডকুমেন্টারি যেরকম ধরেন, তার একটা যে বিজনেস করবে সেটার জন্য তো একটা প্রজেক্ট প্রপোজাল আমাদেরকে দিতে হয়, সেটা আমরা দেখি, এবং তার এক্সিস্টিং যে কাজ কারবার সেটাও আমরা দেখি, সেগুলোর জন্য ফাইন্যান্সিয়াল দিক কী আছে না আছে সেগুলো দেখি, সেটা দেখে আমরা যাচাই বাছাই করি যে অ্যাকচুয়ালি তার পরিকল্পনাটা কতটুকু ইনোভেটিভ, সেটার জন্য মার্কেট কত বড়। কারণ স্কেল যেই ভেঞ্চার ক্যাপিটালের জন্য সবচেয়ে বড় যেটা দরকার সেটা হল স্কেলেবিলিটি, কত বিশাল হতে পারে। এখন পর্যন্ত আপনারা সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ইনভেস্ট করছেন? আমরা ছোট আকারে ইনভেস্ট করি, আমরা ম্যাক্সিমাম 2 কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করি, মিনিমাম 25 লাখ টাকা। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা প্রবৃদ্ধির ক্ষেত্রে যেটা বলে ভেঞ্চার ক্যাপিটাল অবশ্যই বিশাল ভূমিকা থাকে, কারণ ভেঞ্চার ক্যাপিটাল নতুন এন্টারপ্রাইজ সৃষ্টি করে, নতুন উদ্যোগটা সৃষ্টি করে, এবং নতুন উদ্যোগটা মানে একটা ইনোভেশন ইনোভেটিভ একটা আইডিয়া নিয়ে শুনে চাইলে এটা কর্মসংস্থানের একটা বিশাল ভূমিকা তার থাকে, এবং এইসব কোম্পানি কিন্তু গ্রোথ অনেক বেশি। আজকে যদি চিন্তা করেন পৃথিবীব্যাপী যে বড় বড় কোম্পানিগুলো অ্যাপেল, তারপরে আপনার গুগল অথবা ফেসবুক, এয়ারবিএনবি, এইসব সব কোম্পানি কিন্তু আপনার ভেঞ্চার ক্যাপিটাল ফাইন্যান্স দিয়ে বড় হয়েছে, এবং তারা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পর্যায়ে চলে আসছে। তো নেচারালি এরকম ভেঞ্চার ক্যাপিটাল ফাইন্যান্স পেলে যেসব কোম্পানি বড় হবে অর্থনীতিতে তাদের অবশ্যই একটা বিরাট অবদান থাকবে। এছাড়াও ভেঞ্চার ক্যাপিটালের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা অ্যাজ এ ইকুইটি পার্টনার হিসেবে আমরা জয়েন করি, সো নেচারালি তাকে আলাদা টেক কেয়ার করতে হবে যেন কোম্পানিটা যা সুচল হয়, সেই জিনিসটা এটা অনেকটা আমাদের নিজস্ব বেবি হিসাবেই কনসিডার করে তাকে তাকে মানে বাড়তে সাহায্য করে, কারণ যদি ফেল করে তাহলে তো কিন্তু আর টাকাটা আমার লস। আপনারা তো একটা সেক্টরে কাজ করছেন, কিন্তু অন্যান্য যে ভেঞ্চার ক্যাপিটালগুলো আমাদের সমর্থ আছে কোম্পানিগুলো সেগুলো বাংলাদেশে অ্যাকচুয়ালি বিভিন্ন, যেরকম 11টা যারা লাইসেন্স পেয়েছে এর মধ্যে অনেকেই ফান্ড রেজিং, কারণ ভেঞ্চার ক্যাপিটালের সব নিয়ম যেটা সেটা হলো প্রথম ফান্ড রেজ করতে হয় তারপরে ইনভেস্ট করতে হয়, তো মোস্টলি তারা ফান্ড রেজিং পর্যায়ে আছে, ফান্ড রেজ করার চেষ্টা করতেছে। আর আমাদের যেটা সুবিধা, আমাদের ইকুইটিটা একটু বেশি, যার ফলে আমরা আমাদের ইকুইটি থেকে ইনভেস্টমেন্ট করা শুরু করেছি আর কি। তো এর ফলে আমাদের যেটা হয়েছে, আমাদের লার্নিংটা হয়েছে, আমাদের টিমটা ডেভেলপ হয়েছে, আমাদের ক্যাপাসিটি ডেভেলপ হয়েছে, আমাদের মার্কেটে নাম হয়েছে। আর এটা গেল অ্যাকচুয়ালি দেশীয় যারা লাইসেন্স পেয়েছে তাদের কথা, তাদের মধ্যে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টে এখনো কেউ নাই, ইনভেস্টমেন্ট করছে বিদেশি কিছু ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি যাদের ফান্ডগুলো বিদেশে রেজিস্টার, ফেনক্স আছে, আবিষ্কার আছে, ওসাইডিস আছে, এরকম কিছু ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি বাংলাদেশে তারা ইনভেস্টমেন্ট করছে, এবং মোটামুটি ভালোই তাদের ইনভেস্টমেন্টে যেগুলো করছে খারাপ করছে না, ভালোই করছে আর কি। দেশের এছাড়াও আমাদের বেশ কিছু নীতিমালার সহায়তা দরকার, যেরকম এখন যেটা নিয়ম আছে স্ট্যাম্প ডিউটি আমাদের ভেঞ্চার ক্যাপিটাল রেজিস্ট্রেশন করতে হয় অ্যাজ এ ট্রাস্ট, এবং ট্রাস্ট হিসেবে রেজিস্ট্রেশন করতে গেলে 2% স্ট্যাম্প ডিউটি দিতে হবে, যেটা খুবই পীড়াদায়ক, খুবই বার্ডেনসাম, এই কারণে যে 100 কোটি টাকা ফান্ড রেজ করতে গেলে 2% মানে 2 কোটি টাকা আপফ্রন্ট দিয়ে দিতে হবে, অথচ আমার প্রফিট করে আমাকে রিটার্ন দিতে হবে তাহলে 98 টাকার উপরে আপনার রিটার্ন দিতে হবে, তো আমি তো লাভই করলাম না, সেখানে উপরে আমাকে 2% আপফ্রন্ট দিয়ে দিচ্ছি। আর দ্বিতীয় কথা হলো, আমি যদি ব্যাংক হতাম তাহলে যে রিটার্নটা দিতাম সেটার থেকে কিন্তু ভেঞ্চার ক্যাপিটাল এক্সপেকটেশনটা বেশি, বিকজ এটা রিস্কি, তো যারা ইনভেস্ট করে তারা চায় যে ভেঞ্চার যদি ব্যাংকের থেকে সে 10% FDR পায়, এখানে সে আশা করবে যে অ্যাটলিস্ট
2-3% বেশি। সেখানে অ্যাকচুয়ালি আমরা শুরু করলাম যখন 100 টাকা, সেখান থেকে 2-3 টাকা কেটে নিল, কিন্তু রিটার্ন দিতে হবে ব্যাংকের চেয়ে বেশি। এটা আমাদেরকে একটা খুবই অসুবিধাজনক স্টেজে ফেলে দেয়। তো এই স্ট্যাম্প ডিউটিটা মিউচুয়াল ফান্ডের উপর এক্সেম্পশন দেওয়া হয়েছে, আমরা আশা করি আমাদের ক্ষেত্রেও এটা এক্সেম্পশন দেওয়া হবে।